হাই আসসালামু আলাইকুম। সপ্তাহের শেষে নতুন আর একটি টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। একদম বেছে বেছে কিছু টেক নিউজ নিয়ে এসেছি আপনাদের জন্য। আর যদি আপনার বাজেট 14 থেকে 15 হাজার টাকা হয়ে থাকে তাহলে আমরা গতকাল একটি নতুন ভিডিও আপলোড করেছি, অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দিব, আশা করি খুবই কাজে লাগবে। এছাড়াও নতুন আরো একটি ভিডিও নিয়ে কালকে আমরা হাজির হব আপনাদের মাঝে। Infinix Note 30 সিরিজের নতুন একটি স্মার্টফোন, যেই ফোনটি রিলিজ অলরেডি হয়ে গিয়েছে আজকে, রাইট, আজকে হয়ে গিয়েছে। আগামী কালকে অবশ্যই এর ফুল রিভিউ আনবক্স পাবেন শুধুমাত্র আপনাদের জন্য। সো সাথে থাকবেন, ভালোবাসবেন। আর এমন এক্সক্লুসিভ টেক নিউজ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন, কারণ এটি আপনাদের কাছে লাইক মনে হতে পারে বাট আমাদের কাছে এটি হচ্ছে মোটিভেট বাটন। যদি আমরা বেশি মোটিভেট হই, বেশি ভিডিও করে আসলে আগ্রহ পাবো আর ভিডিও মেক করি শুধুমাত্র আপনাদের জন্য। সো আমরা কথা না বাড়িয়ে টেক নিউজে চলে যাই। প্রথম যে নিউজটি দিব সেটি দিব নাথিং থেকে। নাথিং এর হাইপ কিন্তু চরমের। আমরা জানি যে এই মাসের 11 তারিখ নাথিং ফোন 2 মার্কেটে আসতে যাচ্ছে গ্লোবালি। বাংলাদেশ মার্কেটও আসবে, ইন্ডিয়ান মার্কেটও আসবে। এখন কথা হচ্ছে এই ফোনটির প্রাইস কত হতে পারে। প্রাইস কিন্তু এখনো লিক্স হয়নি। সো আপনাদের জন্য একটু ইজি করে দিই, আমি কনফিগার বলে দিই, দেন হচ্ছে আপনারা ধারণা করে নেন কত প্রাইস হতে পারে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। সো কনফিগারের দিকে যদি তাকাই, এখানে 6.7 ইঞ্চ FHD প্লাস ওলেড একটি প্যানেল পাচ্ছি। এখানে আমরা 120Hz স্ক্রিন রিফ্রেশার থাকবে। আর ব্যাক প্যানেলে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল থাকবে। 4700mAh ব্যাটারি থাকবে এখানে, রাইট, 4700mAh ব্যাটারি পাচ্ছি। এছাড়া প্রসেসরের দিকে যদি তাকাই আমরা, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 পাচ্ছি। সো ফ্ল্যাগশিপ ফোন, অবশ্যই আমরা ফ্ল্যাগশিপ চিপসেটই এখানে আমরা পাবো। এখন কথা হচ্ছে আমরা ডিজাইনের দিকে যদি তাকাই, ডিজাইনে কিন্তু খুব বেশি তারতম্য বা খুব বেশি ব্যবধান আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখানে ডিজাইন বক্সি শেপ থাকবে আগের মতোই। প্রিভিয়াস নাথিং ফোন 1 যেমন ছিল ঠিক তেমনটাই এখানে। এখানে আমরা ব্যাক প্যানেলে কিন্তু এলইডি লাইট পাচ্ছি, বাট লাইটের মধ্যে কিছু তারতম্য থাকবে, মানে 19-20 হঠাৎ করে দেখলে আপনি তারতম্যটা বুঝতে পারবেন না, বাট একদম যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে একটু তারতম্য আপনি দেখতে পাবেন। এবং ব্যাক প্যানেলে আমরা 2.5D গ্লাস প্যানেল পাচ্ছি, রাইট, একদম গ্লাস ফিনিশিং থাকবে। এবং সাইড ফ্রেম আমরা পাচ্ছি মেটাল ফ্রেম। সো নিঃসন্দেহে চমৎকার কনফিগার রাখার চেষ্টা করেছে, এখন দেখার বিষয় এর প্রাইস কত হয়। সো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাতে ভুলবেন না, যেমনটা বলেছি নাথিং ফোন 2 প্রাইস কত হতে পারে। IQOO, রাইট, IQOO কিন্তু রীতিমতো ভালো ভালো কাজই করছে, বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশ মার্কেটে আমরা অফিসিয়াল ভাবে IQOO পাচ্ছি না, বাট ডোন্ট ওয়ারি, আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। ইন্ডিয়ান মার্কেটে IQOO নতুন একটি স্মার্টফোন কিন্তু রিলিজ করে দিয়েছে, IQOO News 7 Pro, যে স্মার্টফোনটি সেটি কিন্তু রিলিজ হয়ে গিয়েছে। আনঅফিসিয়াল ভাবে বাংলাদেশ মার্কেটে পাবেন। এর যদি কনফিগারের দিকে তাকাই, খুবই চমৎকার একটি আমরা ডিসপ্লে পাচ্ছি, 6.78 ইঞ্চ FHD প্লাস। এখানে আমরা ওলেড পাচ্ছি, বাট ব্রাইটনেস আমরা সুপার লেভেলের পাচ্ছি, 1300 nits ব্রাইটনেস থাকবে, 10 bit ডিসপ্লে, 120Hz স্ক্রিন রিফ্রেশের। সো আই থিঙ্ক ডিসপ্লের মধ্যে এতটুকু কৃপণতা করেনি। এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 8 মেগাপিক্সেল একটি সেন্সর থাকবে এবং 2 মেগাপিক্সেল আরো একটি সেন্সর আমরা এখানে দেখতে পাচ্ছি। সেলফি ক্যামেরার দিকে যদি তাকাই, এখানে আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি 16 মেগাপিক্সেল। সো নিঃসন্দেহে আমরা ক্যামেরা বেটার পাচ্ছি, ডিসপ্লে ভালো পাচ্ছি। এখন চিপসেটের দিকে যদি তাকাই, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 আমরা এখানেও দেখতে পাচ্ছি, এই চিপসেটটি আমরা এখানেও পাচ্ছি। ব্যাটারি কিন্তু আমরা চমৎকার পাচ্ছি, এখানে 5000mAh ব্যাটারি পাচ্ছি। আর এই 5000mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে তারা দিচ্ছে 120W-এর ফাস্ট চার্জার। এখন দেখার বিষয় বাংলাদেশ মার্কেটে IQOO News 7 Pro যদি স্মার্টফোনটি আসে তাহলে এর প্রাইস কত হয়, আসলে কত দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। এদিকে যদি আমরা স্যামসাং এর দিকে তাকাই, স্যামসাং কিন্তু রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে 2nm এর চিপসেটের কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে, যে চিপসেটটি আমরা দেখতে পাবো 2025 সাল নাগাদ অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। যেখানে অ্যাপল বায়োনিক A17 আমরা দেখতে পাবো 3nm এর চিপসেট এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মধ্যে সেখানে আমরা 3nm চিপসেট দেখতে পাবো। মানে কথা হচ্ছে অ্যাপল এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন যেখানে 3nm চিপসেট নিয়ে কাজ করছে, রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে স্যামসাং যেমনটা বলেছি সেখানে 2nm এর চিপসেট নিয়ে কাজ করছে। এছাড়াও অবাক করার মতো বিষয় হচ্ছে স্যামসাং আরো একটি ঘোষণা দিয়ে দিয়েছে, 2027 সাল নাগাদ আমরা 1.5nm এর যে চিপসেট সেই চিপসেটটিও আমরা দেখতে পাবো স্যামসাং এর কাছে। বাট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এবছরই আমরা হয়তোবা 3nm এর চিপসেটের স্মার্টফোন দেখতে পাবো, হতে পারে সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 3nm এর চিপসেট অথবা অ্যাপল বায়োনিক A17 3nm এর চিপসেট। এখন দেখার বিষয় কে কার আগে নিয়ে আসে, বাট এই যুদ্ধ যতদিন চলবে ততদিন কিন্তু আমাদেরই ভালো, কাস্টমারেরই ভালো,
কারণ ব্যাপারটা হচ্ছে তারা যুদ্ধ করে যাবে, আমরা এখান থেকে ফায়দা লুটে যাব আসলে। অলরাইট ভাই ব্রাদার, আজকে টেক নিউজ এতটুকু ছিল, আবার কোন একদিন দেখা হবে নতুন করে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।